সমাজ সংক্রান্ত আলোচনার ষষ্ঠ পর্বে আজকের আলোচনা তৎপুরুষ সমাজটিকে নিয়ে। স্বাগত জানাই সমস্ত শিক্ষার্থীদের। কর্মধারয় সমাসের পর আমাদের তৎপুরুষ সমাসের আলোচনা। তৎপুরুষ শব্দটিকে প্রকৃতি প্রত্যয় ভাঙলে আমরা যেটা পাই, তদ যুক্ত প্রি ধাতু যুক্ত উস, বাংলা অর্থ দাঁড়ায় সেই পুরুষ। তদ মানে তাহার এবং প্রিধাতু উস কথার অর্থ পুরুষ, তাহার পুরুষ। এখানে সেই পুরুষ বা ব্যাসবাক্য সহকারে বলা যায় তাহার পুরুষ, যেটি সম্বন্ধ তৎপুরুষের মধ্যে পড়বে। তো তাহার পুরুষ বলতে কার পুরুষ? না, পূর্বপদের সঙ্গে থাকা বিভক্তি অনুসর্গযুক্ত কারকের পুরুষ। এই সমাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কারকের সম্পর্ক, তাই এখানে সেই পুরুষ বলতে পরবর্তীকালে আমরা বুঝব কারক বা অকারক পদটির পুরুষ অর্থাৎ প্রাধান্য। সংজ্ঞায় বলে দেওয়া হচ্ছে যে সমাসের ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে থাকা কারক বা অকারক এর বিভিন্ন বিভক্তি বা অনুসর্গ সমাসবদ্ধ পদে লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য ঘটে তাকে তৎপুরুষ সমাস বলে। গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাসবাক্যের পূর্বপদের দিকে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে সেখানে যে কারক বা অকারক পদটির বিভক্তি বা অনুসর্গ রয়েছে সেটি কিন্তু লোপ পাবে। কোথায়? না সমাসবদ্ধ পদে, এবং অর্থ প্রাধান্য ঘটবে কিন্তু পরপদের, তবেই তাকে বলা হবে তৎপুরুষ সমাস। উদাহরণ দিলেই ভালো করে বোঝা যাবে। রথ কে দেখা? রথ দেখা। এখানে রথ পূর্বপদ, কে বিভক্তি, দেখা পরপদ, মিলিত হয়ে হয়েছে রথ দেখা, মাঝখান থেকে কে বিভক্তির কিন্তু লোপ ঘটেছে। এবার এই কেটি যে কারকের বিভক্তি, কে হচ্ছে কর্মকারকের বিভক্তি, তাই এটির নাম হবে কর্ম তৎপুরুষ সমাস। জল থেকে আতঙ্ক জলাতঙ্ক, জল পূর্বপদ, থেকে অনুসর্গ, আতঙ্ক পরপদ, এখানে জলাতঙ্কের সময় থেকেটা নেই, এক্ষেত্রে অনুসর্গের লোপ ঘটেছে, তাহলে থেকে হইতে থেকে চেয়ে অপাদানের অনুসর্গ, তাহলে এই সমাসটির নাম হবে অপাদান তৎপুরুষ সমাস। বিস্তারিত পড়তে আরও এগিয়ে যাব আমরা। প্রকারভেদে চলে আসি। প্রাথমিকভাবে তিন প্রকার, সর্বোচ্চ বিভাগ করব, সেখানে ১১ প্রকার ভাগ করলেও আলোচনার সুবিধার্থে আমরা একে প্রাথমিক তিনটি ভাগে ভাগ করব, কারক তৎপুরুষ, অকারক তৎপুরুষ এবং ব্যতিক্রমী তৎপুরুষ। ছকের সাহায্যে আমরা সেই বিভাগ উপস্থাপন করছি। তৎপুরুষ সমাস তিন ভাগ, কারক তৎপুরুষ, অকারক তৎপুরুষ, ব্যতিক্রমী তৎপুরুষ। কারক তৎপুরুষের আবার পাঁচটি ভাগ করেছি, কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। অকারক তৎপুরুষের তিনটি ভাগ, ব্যাপ্তি তৎপুরুষ, ক্রিয়াবিশেষণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। আর ব্যতিক্রমী তৎপুরুষ হিসেবে না তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এখানে ব্যতিক্রমী কেন বলা হলো? না, এখানে ব্যতিক্রমী এই কারণে, তৎপুরুষ সমাসের যে মূল সংজ্ঞা পড়লাম, কারক বা অকারকের বিভক্তি অনুসর্গ সমাসবদ্ধ পদে লোপ পাবে, সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু এখানে নেই। তো আসা যাক, আরও যখন আলোচনায় বিস্তারিতভাবে যাব তখন এগুলি তোমরা ভালো করে বুঝতে পারবে। এবার আসি কারক তৎপুরুষ কাকে বলা হচ্ছে। না, যে তৎপুরুষ সমাসে কর্ম, করণ, নিমিত্ত, অপাদান ও অধিকরণ এই পাঁচ প্রকার কারকের মূল বিভক্তি বা অনুসর্গগুলি সমাসবদ্ধ পদে লুপ্ত হয়ে যায় তাকে কারক তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ পূর্বপদের সঙ্গে এই বিভিন্ন কারকের বিভক্তি অনুসর্গগুলি থাকবে, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদে তারা লোপ পাবে, তাহলেই তাকে বলা হবে কারক তৎপুরুষ। এখানে একটি বিষয় লক্ষণীয়, দেখো আমরা যে বিভাগ করেছি আমাদের মূল কারক কিন্তু ছটি, কিন্তু এখানে পাঁচটি লেখা আছে, একজন নেই, সেটি হচ্ছে কে? না কর্তৃকারক। এই জন্য বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলে দেওয়া হচ্ছে কর্তৃকারকের মূল বিভক্তি শূন্য বলে কর্তৃ তৎপুরুষ হয় না। বিভক্তি অনুসর্গ না থাকলে তো সে
তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত হবে না, তাই বিভক্তি অনুসর্গ যেহেতু এখানে নেই তাই কর্তি তৎপুরুষ বলে কোনো বিভাগ কিন্তু এখানে করা হচ্ছে না। এবার আসি আমাদের পূর্বকার পড়া, যেখানে কারকের মূল বিভক্তি অনুসর্গগুলি ছকের সাহায্যে আবার একটু মনে করে নেই, যাতে আমরা এই সমাসে ঢুকলে সেগুলোকে চটপট করে চিন করে নিতে পারি। এখানে দেখো ছকে কারকের নাম পরপর করে দেওয়া আছে, এখানে মূল বিভক্তি বা অনুসর্গ যেগুলি পূর্বপদের সঙ্গে যোগ থাকলেই সেই নাম দিয়ে তৎপুরুষ সমাসটির নাম আমরা করে দিতে পারবো। কর্তিকারকে শূন্য বিভক্তি লাগে, এই জন্য এই নামে কোনো তৎপুরুষ সমাস নেই, আমি আগেই বললাম। কর্মকারকের মূল বিভক্তি হচ্ছে কে, করণ কারকে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ থাকে, বিভক্তি লাগে কিন্তু সেটা মূল নয়, মূল হচ্ছে কর্ম করণ কারকের অনুসর্গ। নিমিত্ত কারকের ক্ষেত্রে জন্য নিমিত্ত অনুসর্গ লাগে, অপাদান কারকের ক্ষেত্রে হইতে থেকেছে অনুসর্গ লাগে, এবং অধিকরণ কারকে এতে বিভক্তি ব্যবহার হয়ে থাকে। তো এই জায়গাটা যদি আমি ভালো করে মুখস্থ করতে পারি তাহলে ব্যাসবাক্য ভাঙার সঙ্গে সঙ্গে এখান থেকে যে বিভক্তি বা অনুসর্গ পূর্বপদের সঙ্গে লাগানো দেখব, সেই সোজা করে যে কারকের নাম পড়ছে সেই নামে আমি তৎপুরুষ সমাসের নামকরণ করে দেব। এবার বিস্তারিত ভাগে যা, কারক তৎপুরুষের প্রথম ভাগ কর্ম তৎপুরুষ সমাস। পূর্বপদ কর্মপদ হবে ও সঙ্গে থাকে কে বিভক্তি যা সমস্ত পদে লোপ পায়। সূত্র আকারে করে দেওয়া হয়েছে পূর্বপদ যুক্ত কে এটা প্রথমে থাকবে, তারপরে পরপদ বসবে, সমান সমস্ত পদ হবে। উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, দেখো রথ কে দেখা, রথ দেখা, এখানে রথ হচ্ছে পূর্বপদ, কেটা হচ্ছে বিভক্তি এবং দেখাটা পরপদ, উভয়ে মিলে কেটা লোপে রথ দেখা পাশাপাশি চলে এসছে। সেরকম ফুলকে তোলা ফুল তোলা, বাসনকে মাজা বাসন মাজা, কাপড়কে কাচা কাপড় কাচা, বধূকে বরণ বধু বরণ ইত্যাদি বিভাগগুলি যখনই পূর্বপদের সঙ্গে কে বিভক্তি লাগানো দেখবে তোমরা সেই ব্যাসবাক্য অনুযায়ী সমাসটির নামকরণ করবে, কর্ম তৎপুরুষ সমাস। বোঝা গেল তো? দু নম্বর বিভাগ করণ তৎপুরুষ সমাস। পূর্বপদ বিভক্তিযুক্ত করণ পদ এবং সঙ্গে থাকে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যা সমাসবদ্ধ পদে লুপ্ত হয়। সূত্র করে দেওয়া হচ্ছে পূর্বপদের সঙ্গে শূন্য এ বা র বিভক্তি যুক্ত থাকবে, তারপরে দ্বারা দিয়া কর্তৃক যে কোনো একটি অনুসর্গ বসবে, তারপরে পরপদ বসবে, সমান হবে সমস্ত পদ। যেমন উদাহরণ দেওয়া আছে, দেখো করোনা দ্বারা আক্রান্ত, এখানে করোনা পূর্বপদ তার সঙ্গে এর যোগ হয়েছে করোনার, তারপরে দ্বারা অনুসর্গ নেওয়া হয়েছে, তারপরে পরপদ আক্রান্ত নেওয়া হয়েছে, সেইভাবে মূল পদ হয়েছে করোনাক্রান্ত। এই রকম বজ্র দ্বারা আহত বজ্রাহত, ঘুণ দ্বারা ধরা ঘুণ ধরা, মন দ্বারা গড়া মন গড়া, ঢেঁকি দ্বারা ছাটা ঢেঁকি ছাটা, জন দ্বারা শূন্য জনশূন্য, শোক দিয়ে আকুল শোকাকুল, রত্ন দ্বারা খচিত রত্ন খচিত। অর্থাৎ মাঝখানে দ্বারা দিয়া করতে গেলেই তুমি এটাকে করণ তৎপুরুষের নামকরণে চালিয়ে দিতে পারো। এরপরে আসছি নিমিত্ত তৎপুরুষ সমাস, যেখানে পূর্বপদ র বা এর বিভক্তিযুক্ত নিমিত্ত পদ এবং সঙ্গে থাকে জন্য নিমিত্ত উদ্দেশ্যে অনুসর্গ যে কোনো একটি। সূত্র লেখা আছে, দেখো পূর্বপদ যুক্ত রয়ের, এরপরে জন্য বা নিমিত্ত বা উদ্দেশ্যে, তারপর পরপদ, সমান হচ্ছে সমস্ত পদ। উদাহরণ একটা দেওয়া হচ্ছে, দেখো ডাকের নিমিত্ত ঘর সমান ডাকঘর, তাহলে ডাকের কথাটিকে ভাঙলে ডাক হচ্ছে পূর্বপদ, এর হচ্ছে বিভক্তি, উভয়ে মিলে ডাকের কথাটি হয়েছে, এরপরে জন্য নিমিত্ত উদ্দেশ্যের মধ্যে নিমিত্তকে নেওয়া হয়েছে, তারপর পরপদ হিসেবে ঘরকে নেওয়া হয়েছে, উভয়ে মিলে হয়েছে ডাকঘর। ঠিক সেরকমভাবে ঠাকুরের জন্য ঘর ঠাকুর ঘর, মালের জন্য গাড়ি মালগাড়ি, বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা, ছাত্রের জন্য আবাস ছাত্রাবাস, রান্নার নিমিত্ত ঘর রান্নাঘর, নিমিত্ত তৎপুরুষ সমাস এভাবেই আমরা চিনতে পারবো। এরপরে চলে যাব আমরা অপাদান তৎপুরুষ সমাস, যেখানে পূর্বপদ অপাদান কারকবাচক পদ যার সঙ্গে থাকে হইতে থেকে যে কোনো একটি অনুসর্গ। সূত্র করে দেওয়া হচ্ছে, দেখো পূর্বপদ এরপরে হইতে থেকে অনুসর্গের মধ্যে যে কোনো একটি, পরপদ
সমান সমস্ত পদ। যেমন দূর হইতে আগত, দূর পূর্ব পদ হইতে থেকে চের মধ্যে হইতে অনুসর্গ নেওয়া হয়েছে এবং পরপদ নেওয়া হচ্ছে আগত, সমান দূরাগত। ঠিক সেরকম স্কুল হইতে পালানো, স্কুল পালানো, দেশ হইতে ছাড়া, দেশ ছাড়া, মৃত্যু হইতে ভয়, মৃত্যু ভয়, আগা হইতে গোড়া, আগা গোড়া, সিংহাসন থেকে চ্যুত, সিংহাসনচ্যুত, লক্ষ্য হইতে ভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট। তাহলে অপাদান তৎপুরুষ এভাবে আমরা সহজেই করতে পারব। অবশেষে রয়েছে অধিকরণ তৎপুরুষ সমাস, যেখানে পূর্বপদের সঙ্গে এ বা তে বা অন্তস্থ বিভক্তি যুক্ত থাকবে, কারণ এগুলি অধিকরণ কারকের নির্দিষ্ট বিভক্তি। সূত্র তাই দেখানো হচ্ছে, পূর্বপদ যুক্ত এ বা তে বা অন্তস্থ বিভক্তি, তারপরে পরপদ সমান সমস্ত পদ, গাছে পাকা সমান গাছ পাকা, গাছ যুক্ত এ বিভক্তি এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, পরপদ হচ্ছে পাকা, উভয় মিলে হচ্ছে গাছ পাকা। সেরকম বিদ্যায় উৎসাহী, বিদ্যোৎসাহী, পাড়াতে বেড়ানো, পাড়া বেড়ানো, নরের অধম, নরাধম, পদে আনত, পদানত, বাক্যে পটু, বাক্পটু, এভাবে আমরা অধিকরণ তৎপুরুষ সমাসগুলোকেও চিনতে পারবো। অবশেষে আজকের ভিডিওর একেবারে শেষ পর্বে তোমাদের জন্য কিছু অনুশীলনী দেওয়া রইল, যেখানে ব্যাস বাক্য সহ ভেঙে সমাসের নাম তোমরা লিখতে পারবে। মালা বদল, বিদ্যা মন্দির, রত্নখচিত, রাতকানা, জলাতঙ্ক, আশা করব এগুলি তোমরা নিজেরাই প্রস্তুত করতে পারবে এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই অনুসারে তোমাদের ঠিক বা ভুল জবাব দেব, না হলে পরবর্তী ভিডিওর প্রথমেই এই উত্তরগুলি দিয়ে পরের ভিডিও শুরু করব। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।